হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য বিরাট বড়ো একটা নোটিশ নিয়ে চলে এসেছে যেটাতে কিন্তু যারা এখনও পর্যন্ত সরকারি চাকরি পাননি তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ সরকারি তরফ থেকে এখানে ফ্রিতে ট্রেনিং দেয়া হচ্ছে এবং সেই ট্রেনিং পাওয়ার পরেই কিন্তু তোমরা যে কোনো একটি সরকারি এবং বেসরকারি জায়গাতে চাকরিও তোমরা পেতে পারবে আজকে তোমাদেরকে বলবো সেরকমই পুরো ডিটেলস যে নোটিফিকেশনটা এসছে কারা কারা করতে পারবে কোথায় কোথায় আপ তোমাদের যে তোমাদের ট্রেনিং সেন্টার হবে সেটাও তোমাদের বলে রাখবো তোমাদেরকে আমি প্রথমেই বলি ট্রেনিং সেন্টারগুলো কিন্তু অল ওভার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন সব জায়গাতে অবস্থিত করা হয়েছে রাখা হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে তো চলো তোমাদেরকে আমি পুরোটা ডিটেলসে আরও বলে দিই এবং তাতে তোমাদের আরও সুবিধা হবে আর তোমাদের সাথে সাথে পুরো ভিডিওটাও তোমরা দেখো তোমরা সব কিছুই বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে অফিশিয়াল নোটিফিকেশানটা সেটা কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশানটা দেয়া হচ্ছে কর্মক্ষেত্র আর অফিসিয়ালি যে পেপার বেরিয়েছে তার মধ্যে দেয়া রয়েছে ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ফর ক্যান্ডিডেট যারা যারা ও এসসি এস এবং ও বিসি আছো তারা বেঙ্গলের মধ্যে এখানে প্রত্যেকটা জায়গার নাম দেয়া রয়েছে কোথায় তোমাদের কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় তো আমাদের ট্রেনিং সেন্টার তার অ্যাড্রেস কি কোর্সের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে কি কোর্স করানো হবে কতগুলো সিট আছে ফোন নাম্বার সব কিছু এখানে দেয়া রয়েছে তো প্রথমেই বলে রাখি কোচবিহারের জন্য এখানে আছে দেখতে পারতো যে জায়গাটার নাম হচ্ছে নাজির নাজিরহাট সেটা তোমরা দেখতে হবে কোচবিহারের জন্য নাজিরহাট জেলাতে তোমাদের হচ্ছে সেটাতে এখানে যে কোর্সটা হবে টেলি হেলথ সার্ভিস কোঅর্ডিনেটর যেটার জন্যে এইচএস পাস আছে তাহলে এই ডিস্ট্রিক্টের মধ্যে কী কী হয় প্রথমে বলে দিই কোন কোন ডিস্ট্রিক্টের জন্য পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর বাঁকুড়া জলপাইগুড়ি মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটা ডিস্ট্রিক্টের জন্য তোমরা টেলি হেলথ সার্ভিস কোয়ার্ডিনেটরে কোর্স করতে পারবে যেটার জন্য শুধুমাত্র এই এইচএস পাস করলেই তোমরা পেয়ে যাবে এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গাগুলোর নাম বলে দিই কোচবিহারে আছে নাজিরহাট মুর্শিদাবাদে আছে উত্তরপাড়া তারপরে নদীয়াতে আছে রানাঘাট হাওড়াতে আছে শ্যামপুর সাউথ চব্বিশ পরগনা আছে জয়নগর ওয়ান সাউথ চব্বিশ পরগনা আছে বিষ্ণুপুর মুর্শিদাবাদে আছে সুতি জলপাইগুড়িতে আছে মালবাজার বাঁকুড়াতে আছে সারেঙ্গা পূর্ব মেদিনীপুরে আছে রামনগর পূর্ব পশ্চিম বর্ধমানে আছে আসানসোল কোচবিহারে আছে পুঁটিমারি না এই পর্যন্ত চলে গেল পশ্চিম বর্ধমান চলে গেল এই হেলথ টেলি হেলথ সার্ভিস কোঅর্ডিনেটর তারপরে আসছে ডিউটি ম্যানেজার অ্যান্ড পেশেন্ট রিলেশান সার্ভিসের কোর্স যেটাতে গ্র্যাজুয়েশান পাস হতে হবে সেটাতে তোমরা দেখতে কোচবিহারে হবে হুগলি হবে দক্ষিণ দিনাজপুর নদিয়া সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া সাউথ চব্বিশ পরগনাতে হবে সাউথ চব্বিশ পরগনাতে আছে বকখালি বাঁকুড়াতে আছে সারেঙ্গা জয়নগরে আজ সাউথ জয়নগর নদীয়াতে রানাঘাট দক্ষিণ চব্বিশ তাপন হুগলিতে আছে আরামবাগ কোচবিহারে আছে সিতাই কোচবিহারে আছে পুঁটিমারি এটাতে গ্রাজুয়েশান পাস হতে হবে এরপরে চলে আসছি জেনারেল ডিউটি অ্যাসিস্টেন্ট যেটার জন্য টেন পাস হতে হবে কোচবিহারে দিনহাটা হুগলির খানা খানিয়ান মুর্শিদাবাদে জঙ্গিপুর ঝাড়গ্রামে আছে বেলা বেলপাহাড়ি পশ্চিম বর্ধমানে আছে बार बारपुर তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে তার সাথে সাথে ফোন নাম্বার আছে যারা যারা কর্মক্ষেত্র পেপারটা নাও নি তোমরা নিতে পারো বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো নিচে দেওয়া আছে কর্মক্ষেত্র অফিসিয়াল ওয়েবসাইট সেটা থেকে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে ফোন নাম্বারে ফোন করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেখান থেকেই তোমরা তোমাদের আবেদন করতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল vena. a